আমরা চুলকাম এখন আমি রিভিউ করবো মির্জাপুর সিজন থ্রি ট্রেলার তো কেমন ছিল অ্যামাজন প্রাইমের ট্রেলার ওয়েল এই ট্রেলার টা একটা পারফেক্ট ট্রেলার হয়েছে তুখর একটা ট্রেলার হয়েছে ইনফ্যাক্ট এই সিরিজের যে টিজার ড্রপ করা হয়েছিল সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল টিজারটা আমি রিভিউ করেছিলাম বাট শেষ অনেকটা লেট হয়ে যাওয়াতে ওটা আর আপলোড করা হয়নি টিজারটাও কিন্তু চমৎকার হয়েছিল আপনারা দেখবেন যে টিজারটার মধ্যে একটা ভয়েস ওভারে পুরো টিজারটাকে সাজানো হয়েছিল এবং এই যে পুরো মির্জাপুর এই পুরো এরিয়াটাকে একটা জঙ্গলের সাথে তুলনা করা হয়েছিল টিজারটা শুরু হচ্ছে কিছু জঙ্গলের দৃশ্য দিয়ে সেখানে আমরা কিছু ওয়াইল্ড অ্যানিমালের দৃশ্য দেখতে পাচ্ছি এবং পুরো টিজার জুড়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু বিভিন্ন অ্যানিমাল বিভিন্ন পশুর নাম এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে ইন্ট্রোডিউস করানো হয়েছে এবং এখানে ওই টিজারের শেষে গিয়ে কালিন ভাইয়ার যে ক্যারেক্টার তাকে জাখমি শের হিসেবে পরিচিত করানো হয়েছে একটা ঘায়েল শের একটা আঘাতপ্রাপ্ত বাঘ আমরা জানি যে কালিন ভাইয়া তার বাবা এবং তার ছেলে দুজনকে হারিয়েছে পাশাপাশি মির্জাপুরের যে সিংহাসন সেটাও কিন্তু হারিয়েছে তো জীবন থেকে কিন্তু কিন্তু হারিয়ে গেছে। এই জন্যই তাকে এই জঙ্গলের আঘাতপ্রাপ্ত আর আমরা জানি যে আঘাতপ্রাপ্ত বাঘ কিংবা সিংহ হচ্ছে জঙ্গলের সব থেকে ভয়ানক সবথেকে পাওয়ারফুল অ্যানিমাল যে কোনো যে যেকোনো কিছু করে ফেলতে পারে তো ওই টিজারটা কিন্তু খুবই সুন্দরভাবে গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল না করেও জাস্ট এই নারেশনের মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে প্রত্যেকটা মেলের সাথে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে যেভাবে তুলনা করা হয়েছে এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পেরে গেছি যে এই সিরিজের মধ্যে এই যে মির্জাপুর এই জঙ্গলের মধ্যে কার কি রোল থাকতে চলেছে এবারে যদি ট্রেলার নিয়ে কথা বলি ট্রেলারের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই ঘটেছে একেবারে শুরু থেকেই আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্যারেক্টারকে পুরো ট্রেলারের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে এই সিরিজের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু সাইন করার জন্য আলাদা আলাদা মোমেন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার কি স্পেস দেওয়া হয়েছে এই ব্যাপারটা কিন্তু একটা ট্রেলারের মধ্যে খুবই রেয়ার এমনকি আমরা দেখি একটা কন্টেন্টের মধ্যে এমনটা হয় যে অনেক ক্যারেক্টারের মধ্যে অনেক পোটেন্সিয়াল থাকা সত্ত্বেও ওই সমস্ত ক্যারেক্টারকে খুব একটা ভালোভাবে ফ্লেশ আউট করা হয় না সবগুলো ক্যারেক্টারকে সবসময় ফ্লেশ আউট করা সম্ভব হয় না বাট এইখানে একটা ট্রেলারের মধ্যেই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে ফ্ল্যাশ আউট করা হয়েছে এখানে গুড্ডু ভাইয়া হোক কালিন ভাইয়ার স্ত্রী হোক শারদ শুক্লা হোক কিংবা ভিজয় ভার্মার যে ক্যারেক্টারটা রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু তাদের যে মোটিভ রয়েছে তারা কি চায় এই জিনিসটা কিন্তু খুব চমৎকারভাবে এই এই সিরিজের মধ্যে মধ্যে আই মিন ট্রেলারটার করে দেওয়া হয়েছে এবং পুরো ট্রেলারটা জুড়ে কিন্তু একটা দুর্দান্ত কমেডি রয়েছে আই মিন একেবারে শুরুর সিন থেকেই শুরুতে একটা সিন রয়েছে যেখানে একজন একটা চিঠি পড়ছে কোনো এক নেতা যানমালের যে হানি হয়েছে এতে আমাদের হৃদয় করোনায় ভরে গেছে আই মিন ওয়ার্ডটা ছিল করু না সেই ব্যাপারটা তাকে বলার পরে তার ভুলটা ধরিয়ে দেওয়ার পরে সে একটা গালি দিচ্ছে এই মোমেন্টে আমি প্রচুর হেসেছি ঠিক এর পরের সিনে বলা হচ্ছে চলো মেক্সিকো যেতে হবে আই মিন মির্জাপুর তো এই যে পুরো সিস্টার মধ্যে একটা পলিটিশিয়ান হোক কিংবা একটা গ্যাংস্টার হোক প্রত্যেকের মুখের ভাষা খুবই র অ্যান্ড রিয়াল এটার মধ্যে একটা দেশি ভাইব আছে একটা চমৎকার ডার্ক কমেডি কিন্তু এটার মধ্যে রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি গুড্ডু ভাইয়া বলছে যে সময় এসেছে কালিন ভাইয়াকে এবং গুড্ডু ভাইয়াকে এই জিনিসটা জনগণকে বোঝানোর এবং সেখানে সে কালীন ভাইয়ার একটা স্ট্যাচু ভেঙে দিচ্ছে দ্যাট এই পুরো মির্জাপুরের সিংহাসনে সে বসতে চলেছে কালীন ভাইয়ার রাজত্ব সে শেষ করতে চলেছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে কালীন ভাইয়ার যিনি স্ত্রী সেই বহসী নারী তিনি সে গুড্ডু ভাইয়াকে বলছে যে গুড্ডু পন্ডিতকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই জিনিসটা পুরো মির্জাপুরে সবার মাথায় ঢুকিয়ে দিতে হবে তো আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছি যে তিনি এবারে গুড্ডু ভাইয়ার কোলে বসবেন মিন তার তার পাশে তার সিংহাসনের পাশে বসে তিনি রাজত্ব করবে এর পাশাপাশি কোলেও বসবে এনিওয়ে গুড্ডু ভাইয়াকে এই ট্রেলারে পুরো মধ্যমণি করে রাখা হয়েছে ইয়েস এই ট্রেলারে আলি ফাজাল ছিল জাস্ট আগুন পুরো আগুন এখানে গুড্ডু ভাইয়ার এই চরিত্রের মধ্যে যে একটা ম্যাডনেস একটা পিওর কেওস এই জিনিসটা সে চমৎকারভাবে কিন্তু পোর্ট্রে করেছে একটা সিন রয়েছে যেখানে সে তার হাতে একটা পিস্তল পিস্তলের উপর একটা ব্রা এবং অন্য হাত দিয়ে সে একজনকে গুলি করছে এরকমটা দেখাচ্ছে এবং ঠিক পরের মনটি সে গুলি করে একটা লোককে মেরে ফেলছে এবং তারপরে সে যে একটা হাসি দিচ্ছে এই পুরো সিনটা আমার কাছে হেভি লেগেছে এর পাশাপাশি আমরা তাকে দেখতে পাচ্ছি সে জেলে রয়েছে এবং জেলের মধ্যে একটা কেওস সৃষ্টি হয়ে গেছে ওই সময় গুড্ডু পণ্ডিতের ক্যারেক্টারের মধ্যে যে একটা ম্যাডনেস একটা কেওস আমি দেখতে পেয়েছি এই জিনিসটা আমার কাছে দুর্দান্ত লেগেছে তো এই ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে এই সিজনটা কিন্তু পুরোপুরি জাস্ট পিওর ম্যাডনেস হতে চলেছে বিশেষ করে গুড্ডু পণ্ডিতের এই ক্যারেক্টারের একটা ম্যাডনেস আমরা দেখতে পাবো এর পাশাপাশি একবার বলছো যে ভায়োলেন্সি আমার ইউএসপি সো গুড্ডু পণ্ডিত পারে মির্জাপুরে ধুম মাচাবে এরপরে এই ট্রেলারের একেবারে শেষে গিয়ে দেখানো হচ্ছে কালিন ভাইয়াকে গুড্ডু পণ্ডিতের ম্যাডনেস শেষ হতে না হতেই শেষে যখন কালিন ভাইয়াকে ইন্ট্রোডিউস করানো হয় সে যখন বলে এই মির্জাপুরের সিংহাসন আমি এবং আমার বাবা মিলে তৈরি করেছি এবারে এমন কিছু করব যেটা পুরো পূর্বাচলের ইতিহাসে কখনো হয়নি এই যে তার যে ডায়লগ এবং যখন তার ভয়েস ওভারটা শোনা সেই সময়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকে মির্জাপুরের যে থিম মিউজিকটা রয়েছে এই মিউজিকটা যখন বাঁচতে শুরু করে পিওর সো ইন অ্যাকশন আমরা এই সিজনে দেখতে পাবো এবং সে কিন্তু খুবই ঠান্ডা মাথার খেলোয়াড় এই ট্রেলারে তাকে কিন্তু একেবারেই হট হেডেড মনে হচ্ছে না সে তার বাবাকে হারিয়েছে তার ছেলেকে হারিয়েছে তার মির্জাপুরের সিংহাসন হারিয়েছে এমনকি তার বউকেও হারিয়েছে এরপরও সে কিন্তু যথেষ্ট শান্ত রয়েছে সো একদিকে গুড্ডু পণ্ডিতের ওই হট হেডেড ঠান্ডা মাথার কালিন ভাইয়া ঠান্ডা মাথার এই দুজনের লড়াই দেখার জন্য আমি জাস্ট মুখিয়ে আছি টিজার এবং ট্রেলার দুটোই চমৎকার হয়েছে এবং কিভাবে দেখিয়ে দিয়েছে আমি বলবো একটা ওয়েব সিরিজের টিজার এবং ট্রেলার কাটতে হয় এই জিনিসটার একটা এক্সাম্পল হয়ে থাকবে মির্জাপুর সিজন থ্রি এর টিজার এবং ট্রেলার তো এই ছিল মির্জাপুর থ্রি এর ট্রেলার নিয়ে আমার মতামত আপনাদেরকে মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যদি আমাদের চ্যানেলে প্রথমবার মতো হয়ে থাকেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা